আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আটটা সিদ্ধ করা ডিম ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আজকে ডিমের একটা খুবই মজার রেসিপি শেয়ার করব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে চুলায় আরেকটা প্যান বসিয়ে আবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ মরিচগুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দশ মিনিট এই ডিমটা রান্না করে নেব একটু পরপর নেড়ে চেড়ে দেব যাতে ডিমটা পোড়া লেগে না যায় তো এখানে আমার ডিমটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আবার চুলায় একটা প্যান বসিয়ে দেব দিয়ে দেব এক কাপ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব আজকে আপনাদের রান্না করে দেখাবো একদম হোটেলের স্টাইল ডিম খিচুড়ি এখন দিয়ে দিচ্ছি এক কেজি পোলাওয়ের চাল এখানে চাল ও ডাল মিলিয়ে এক কেজি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ উঁচু করে মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ চালের সাথে মিশিয়ে চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা দিয়ে আবার চেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি এখানে আমি এক কেজি চালের জন্য দেড় কেজির মতো পানি দিয়ে দিয়েছি তো চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব এক চামচ ভাজা জিরা গুঁড়া ও ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে এবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব আবার আমি দশ মিনিটের জন্য এই খিচুড়িটা দমে রেখে দেব তো দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ডিম ও এক টেবিল চামচ ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে রেখে দেবো পাঁচ ছয় মিনিট দমে রাখার পর ঢাকনা খুলে এবার খিচুড়িটা চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আজকের এই ডিম খিচুড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল